হ্যালো মোর প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আজির ওড়িয়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আসন্তু আমি আমার অনলাইন ওড়িয়া ক্লাস আরম্ভ করিবা। তো আমার বিষয় থিলা মীরা বাই। এইভাবে বিপদ মধ্যে মীরা বাই কৃষ্ণঙ্কর আশ্রয়াধীন হলে এতিকি পর্যন্ত মু পড়ে সারিছি। চলো আমি নেক্সট আরম্ভ করিবা। পারিবারিক লোকলজ্জা ও মর্যাদাকে ছাড়ি সে সৎসঙ্গ ও কৃষ্ণ ভক্তিরে দিন কাটিবাকু লাগিলে। তা মানে পারিবারিক লোকলজ্জা মানে সান বেড়ুর হি মীরাবাই তাঙ্কর মাঙ্কু হরাইথিলে। তো যেতেবেলে তাঙ্কর বিবাহ হেলা, বিবাহ হেবার কিছু দিন মধ্যরে হি তাঙ্ক স্বামীঙ্কর মধ্যে মৃত্যু হইথিলা। তো লজ্জা মানে লাজ, মর্যাদা মানে মান সম্মান ইজ্জত কু বুঝায়। তো সেই লোক লজ্জা আউ সেই তাঙ্কর মান সম্মান কু ছাড়ি সে কোন কলে সৎসঙ্গ আউ কৃষ্ণ ভক্তিরে তাঙ্কর দিন সবু কাটিবাকু আরম্ভ কলে। সেতেবেলে মহারাণা বিক্রম মীরাঙ্কু কূল কলঙ্কিনি কহি জীবনরু মারি দেবা পাই বিষ দেইদেলে। তো মহারাণা বিক্রম কোন কলে মীরাঙ্কু কূল কলঙ্কিনি কই জীবনরু মারি দেবা পাই বিষ দেই দেইথিলে। কূল মানে বংশ, কলঙ্কিনি বা কলঙ্ক মানে দাগ। যেমিতি গোটে ধড়া বস্ত্ররে বা ধড়া জিনিসরে কিছু গোটে দাগ লাগিগলে তাকু ছাড়িয়া পাই বহুত দিন লাগিথায়। তো সেমিতি মীরা হচ্ছন্তি কূড়র বা বংশর গোটে দাগ, বংশর গোটে কলঙ্কিনি কইকি মহারাণা বিক্রম তাঙ্কু মারি দেবা পাই বিষ দেইথিলে। কিন্তু বিষপান দ্বারা মীরাঙ্কর মৃত্যু হেলা নাহি। সে বিষ পিইবা দ্বারা, পান মানে পিইবা, বিষ পিইবা দ্বারা মধ্যে মীরাঙ্কর মৃত্যু হেলা নাই। এহা জানি গুজরাটর বদশাহ বাহাদুর সাহা মীরাঙ্কু মেবাড়ু মেড়তা নেইগলে। মেবাড় হচ্ছে তাঙ্ক স্বামীঙ্কর রাজ্য আর মেড়তা হচ্ছে তাঙ্কর জন্মস্থান। তো বদশাহ বাহাদুর সাহা কোণ কলে মীরাঙ্কু তাঙ্ক স্বামীঙ্কর রাজ্যরু তাঙ্ক জন্মস্থানকু নেইগলে। এঠাকু আসি মধ্যে বিপদ তাঙ্কু ছাড়িলা নাই। যেতে তাঙ্ক জন্মস্থানকু ফেরিগলে বা মেড়তাকু ফেরিগলে সেইটি মধ্যে তাঙ্কু বিপদ মানে অনেক দুঃখ কষ্ট তাঙ্কু ছাড়িলা নাহি। 1535 যোধপুরর রাজা রাও মালদেব যুদ্ধ করি মেড়তা অধিকার করিবা দ্বারা মীরা বাধ্য হয়ে সেঠারু বৃন্দাবনকু চালিগলে। মেড়তা হচ্ছে মীরাবাইঙ্কর জন্মস্থান। তো যেতেবেলে যোধপুরর রাজা রাও মালদেব যুদ্ধ করে সে মেড়তাকু অধিকার কলে বা তাকু জয় কলে, সে রাজ্যকু বা এই মেড়তাকু নিজ আড়কু আনিলে। সেতেবেলে মীরা কোণ কলে বাধ্য হয়েকি সেঠারু ফেরি আসি বৃন্দাবনকু পড়ে গলে। তো সেঠারে যাই সে চৈতন্য সম্প্রদায়ী জীব গোস্বামীজীঙ্ক পাখরে রহি গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত বিষয়ে অধ্যয়ন কলে। তো সে বৃন্দাবনরে কোণ কলে সেঠারে যাইকি সে চৈতন্য সম্প্রদায়ী জীব গোস্বামীজীঙ্ক পাখরে, জীব গোস্বামীজী হচ্ছে চৈতন্য সম্প্রদায়ের, সো তাঙ্ক পাখরে রই সে কোণ কলে গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত বিষয়ে অধ্যয়ন কলে। অধ্যয়ন মানে শিক্ষা কলে বা শিখিলে। 1542 সে দ্বারিকা চালিগলে ও সেঠারে থিবা প্রসিদ্ধ রণছড়জীঙ্ক মন্দিরে বহুদিন রই ভজন কীর্তন কলে। তো 1542 দ্বারকে চালিগলে আর সেঠারে রইকি সে রণছড়জীঙ্ক মন্দিরে ভজন কীর্তন কলে।
ସେତେବେଳେ ନିଜର ସ୍ୱାମୀଙ୍କ ରାଜ୍ୟ ମେବାଡ଼ରେ ଜୟସିଂହ ରାଜା ହେଲେ। ସେତେବେଳେ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ରାଜ୍ୟ ହେଉଛି ମେବାଡ଼। ତ ସେ ମେବାଡ଼ରେ କିଏ ରାଜା ହେଲେ? ଜୟସିଂହ ରାଜା ହେଲେ। ତ ସେତେବେଳେ କେତେକ ବ୍ରାହ୍ମଣ ମୀରାଙ୍କୁ ଫେରେଇ ନେବାକୁ ଆସିଲେ। ତ ଯେତେବେଳେ ତାଙ୍କର ସ୍ୱାମୀଙ୍କ ରାଜ୍ୟ ଜୟସିଂ ଅଧିକାର କଲେ, ସେତେବେଳେ କେତେକ ବ୍ରାହ୍ମଣ କ'ଣ କଲେ? ମୀରାଙ୍କୁ ଫେରେଇ ନେବାକୁ ଆସିଲେ। ସେମାନଙ୍କର ବାଧ୍ୟ ବାଧକତାରେ ମୀରାବାଇ ଫେରିଯିବାକୁ ବାଧ୍ୟ ହୋଇ ଯେତେବେଳେ ରଣଛୋଡ଼ଜୀଙ୍କ ଅନୁମତି ଭିକ୍ଷା କରିବାକୁ ଗଲେ, ସେ ଆଉ ନ ଫେରି ତାଙ୍କରିଠାରେ ଲୀନ ହୋଇଗଲେ। ତ ସେ କ'ଣ କରୁଥିଲେ? ସେ ଦ୍ୱାରିକାରେ ରଣଛୋଡ଼ଜୀଙ୍କ ମନ୍ଦିରରେ ସେ ବହୁତ ଦିନ ସେ ଭଜନ କୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ। ତ ଯେତେବେଳେ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ରାଜ୍ୟରେ ଆଉ ଜଣେ ରାଜା ହେଲେ, ସେତେବେଳେ କେତେକ ବ୍ରାହ୍ମଣ ମୀରାବାଈଙ୍କୁ ନେଇଯିବା ପାଇଁ ବାଧ୍ୟ କଲେ। ତ ମୀରାବାଈ ଯେତେବେଳେ ଅନୁମତି ମାଗିବା ପାଇଁ ରଣଛୋଡ଼ଜୀଙ୍କ ପାଖକୁ ଗଲେ, ଭିକ୍ଷା ମାନେ ମାଗିବାକୁ ଗଲେ, ସେତେବେଳେ ସେ ଆଉ ନ ଫେରି ତାଙ୍କରିଠାରେ ଲୀନ ହେଇଗଲେ। ମାନେ ସେଠୁ ଲୀନ ମାନେ ଉଭେଇ ଯିବା ବା ଦେଖା ନଯିବା, ସେଇଠି ସେ ଆଉ ଦେଖା ଗଲେନି ବା ଆମେ ଭାବି ନେବା କି ସେ ତାଙ୍କର ସେଠାରେ ହିଁ ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ତ ଏହା 1630 ବା 1573ର ଘଟଣା ଅଟେ। ତ ପିଲାମାନେ ଆଜି ଏତିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ପଢ଼ିବା। ଆସନ୍ତାକାଲି ତୁମମାନଙ୍କର ଏ ମୀରାବାଇ ବିଷୟଟା ସାରିଦେବା। ତ ତୁମର ହୋମୱାର୍କ ହେଉଛି ଆଜି ତୁମେ କ'ଣ କରିବ, ଭଲ ଭାବରେ ଭିଡ଼ିଓଟାକୁ ଶୁଣିବ, ଗପଟିକୁ ମନେ ରଖିବ। ଅଲରେଡ଼ି ଏଇ ଓଡ଼ିଆ ବୁକ୍ର PDF ମୁଁ ଆଗରୁ ପଠାଇ ସାରିଛି, ତାକୁ ତୁମେ ପଢ଼ି ନେବ। ଓକେ, ଧନ୍ୟବାଦ ମୋର ପ୍ରିୟ ଛାତ୍ର ଏବଂ ଛାତ୍ରୀମାନେ।